সিঙ্গিং রিলেটেড অ্যাপ্লিকেশন রিয়াজ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এখানে যদি আপনি কোনো গান গাইছেন এবং সেটি ঠিক হচ্ছে কিনা বুঝতে পারবেন, এখানে খুব সহজে ফিডব্যাকের মাধ্যমে সেগমেন্টের মাধ্যমে সেটি যাচাই করে নিতে পারবেন। এখানে 1000 বেশি হিন্দুস্তানি, কর্ণাটক, ওয়েস্টার্ন মিউজিক রয়েছে, খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন। এবং কোনো গান যদি এর মধ্যে না থাকে তাহলে খুব সহজে ইউটিউব থেকে এনে নিয়ে তার সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি আপনাদের যথেষ্ট সাহায্য করবে, 2 মিলিয়নেরও বেশি স্টুডেন্টরা ব্যবহার করছে, রেটিংও ভালো, প্রত্যেকে অবশ্যই একবার ডাউনলোড করে ব্যবহার করে দেখবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এটি হলো আমাদের একটি হরিনাম সংকীর্তনের ক্লাস। আজকে এই ক্লাসে রাগ ভৈরবের উপরে হরিনাম সংকীর্তন দেখাবো। হ্যাঁ, পূর্ববর্তী ক্লাসে আমি আনন্দ ভৈরবীর উপরে দেখিয়েছিলাম। তো ভৈরব আর ভৈরবী কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা রাগ, যদি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো রাগ ভৈরবের উপরে আজকে হরিনাম সংকীর্তনটি দেখাবো। আপনারা যারা অন্যান্য ক্লাসগুলো দেখেননি রাগের উপরে কিংবা বিভিন্ন আধুনিক গানের উপরে, আমি হরিনাম সংকীর্তন করে আপনাদের টিউটোরিয়াল করেছি। তো যারা দেখেননি তারা প্লেলিস্টের মধ্যে গিয়ে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করলে প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন বলে একটা সেকশন রয়েছে, তার মধ্যে আপনারা বিভিন্ন রাগ, বিভিন্ন আধুনিক গানের উপরে হরিনাম সংকীর্তন পেয়ে যাবেন। তো শিখবো আজকে এই ভৈরব রাগের উপরে হরিনাম সংকীর্তন। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই হরিনাম সংকীর্তনটি শেখার বা দেখার আগে আমরা জেনে নেব এটি শেখার জন্য আজ আমরা কোনো স্কেল ব্যবহার করব। আজ যে স্কেলটি ব্যবহার করব সেটি হলো এশার অথবা বি ফ্ল্যাট স্কেল। তো এই স্কেলে একটু সাগে মা পানিসা দেখিয়ে দিই, এটি হলো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সা রে গা মা পা ধা নি সা এশার অথবা বি ফ্ল্যাট স্কেলে। এই যে নোটগুলো দেখালাম, যে স্বরগুলো দেখালাম, সবগুলো শুদ্ধ স্বর। আর এই রাগটিতে মূলত লাগছে হচ্ছে কোমল রে এবং কোমল ধা, দুটো কোমল স্বর লাগে, কোমল রে এবং কোমল ধা। আর সব স্বর কিন্তু আমরা শুদ্ধ ব্যবহার করব, রাইট? তো কোমল রে কোমল ধা। আর আমরা নিচের দিকে আসব, সা নি ধা কোমল ধা পর্যন্ত আসব, নিচের উদার সপ্তকের কোমল ধা পর্যন্ত আসব এবং তার সপ্তকের দিকে যাব, সা রে গা মা তার সপ্তকের মা পর্যন্ত যাব। এর মধ্যে থাকছে কিন্তু পুরো আমাদের এই হরিনাম সংকীর্তনটি। আর গানটিতে পার্ট রয়েছে, দুটো পার্ট করে শেখাবো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, অর্থাৎ স্থায়ী এবং অন্তরা। তো তার আগে আমরা একটু রাগ পরিচিতি জেনে নিই। তো রাগের নাম হচ্ছে ভৈরব রাগ, এটি হচ্ছে থার্ড ভৈরব থার্টের অন্তর্গত। আর এখানে রে আর ধা হচ্ছে কোমল স্বর, আর বাকি স্বর স্বর সব আমরা শুদ্ধ ব্যবহার করব। বাদি স্বর কোমল ধা, সমবাদি স্বর হচ্ছে কোমল রে, জাতি সম্পূর্ণ সম্পূর্ণ, আর এটি গাওয়ার সময় হচ্ছে প্রাতকাল অর্থাৎ সকালের দিকে। আর এই রে কোমল রে এবং কোমল ধা এই স্বর দুটি আন্দোলন হবে, একটু কাঁপানো কাঁপানো টাইপের হবে। আর এই রাগের প্রকৃতি কিন্তু খুব শান্ত প্রকৃতির রাগ কিন্তু এটা, সুতরাং কতটা ধরে ধরে গাইতে হবে বুঝতে পাচ্ছেন। আর এটা হচ্ছে প্রাতকালীন সন্ধি প্রকাশ করে এই রাগটি আর কি। তো চলুন দেখে নিই এর আরোহ অবরোহ এবং পকড়টা। তো আরোহটা রয়েছে এরকম, এই রাগের উপরে যদি হরিনাম সংকীর্তন করবো, সুতরাং আমাদের ভালো করে আরোহ অবরোহ এবং পকড়টা করে নিতে হবে। যেহেতু আমরা অনেকেই জানি না যে এর বন্দিশটা কি আছে, বন্দিশটা অ্যাকচুয়ালি এরকম রয়েছে, ধন ধন মুরত কৃষ্ণ মুরারি
তো অনেকেই জানি না, আমরা শিখছিও না অনেকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভালো করে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এত স্পিড নয়, আমি ফার্স্ট অফ অল যেভাবে করে শোনালাম আপনাদের সেরকমই কিন্তু ধীরে ধীরে করে শোনাতে হবে। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটাকে আপনারা ধরে ধরে করুন, আরোহ অবরোহ এবং পকেটটা, রাইট? আর যেখানে যেখানে কমা আছে সেখানে খানিকক্ষণের জন্য থেমে যাবেন, আর কোমল রে এবং কোমল ধায়ে ধাতে গিয়ে আন্দোলন করবেন শটটা। সা রে গা মা পা ধা নি সা, তো এই জায়গাগুলোকে একটুখানি ভালো করে ফিনিশিং করে নেবেন আগে, আরও অবরোহ এবং পকেটটা। এই কমা যেখানে রয়েছে সেখানে খানিকক্ষণের জন্য একটু থেমে যাবেন, আর যেখানে কোমল ধা রয়েছে কোমল রে রয়েছে সেখানে একটু শটটাকে আন্দোলন করবেন, রাইট? তো এরপর হচ্ছে আরও অবরোহ পকেটের পরে আসছে কিন্তু মূল গান, রাইট? তো গানটা আমরা একটু তালে তালে শুনে নেব কেমন রয়েছে, তো চলুন একটু দেখে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে শেখা যায়। তো আমি যেভাবে করলাম সেটা হচ্ছে ফার্স্ট পার্ট দুবার গাইলাম, সেকেন্ড পার্ট একবার, তারপরে আবার ফার্স্ট পার্ট গিয়ে নিয়ে শেষ করলাম, অর্থাৎ স্থায়ীটা দুবার, তারপরে অন্তরা, তারপরে আবার স্থায়ীটা গিয়ে নিয়ে শেষ করলাম, এবং এটির সঙ্গে কিন্তু আমি কাহার বাতাল প্লে করে আপনাদের সঙ্গে শোনালাম। আর এটি চাইলে আপনার ত্রিতাল, কাহার বা অথবা ভজনিতাল এর সঙ্গে আপনারা কিন্তু এটি গিয়ে তারপরে বাজাতে পারেন, তালটা প্লে করে আর কি। তো আমরা যেহেতু আগে স্থায়ীটা শিখবো, অর্থাৎ ফার্স্ট পার্ট শিখবো, সেই জন্য একটু আলাদাভাবে শুনে নেবো। তো এটি যেহেতু শান্ত প্রকৃতির ডাক, সকালের দিকে ডাক, যত স্লো গাওয়া যায় তত ভালো লাগে শুনতে। তো রয়েছে এরকম, আমি একটু জাস্ট তাল ছাড়া একটু শোনাবো, এরকম রয়েছে ফার্স্ট পার্টটা, এরকম রয়েছে। হরে কৃষ্ণ হরে দেখেনি ফার্স্ট পার্ট, অর্থাৎ ফার্স্ট পার্টের ফার্স্ট লাইন কেমন রয়েছে, রয়েছে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথম লাইনটা কেমন তাহলে, হরে সাগা হরে কৃষ্ণ
Mama Hare Krishna. Second Hare Krishna. Hare Krishna Hare Krishna Hare Hare Krishna. चलो चलो कमल रे 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 सा सा हरे कृष्ण তাহলে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণটা কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওকে এরপরে আসবো কৃষ্ণ কৃষ্ণ সেটি হচ্ছে উদারার কোমল ধা থেকে এটা নি উদারার নি এবং এটা উদারার কোমল ধা কৃষ্ণ কৃষ্ণ কোমল ধা নি কৃষ্ণ 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 হরে 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 গামা কোমল রে তারপরে হরে রে সা তো ফার্স্ট লাইন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওকে সেকেন্ড লাইন যাবো সেকেন্ড লাইনটা কিন্তু আমাদের উঠছে তার সবথেকে সা এটা উদারা সবথেকে সা এটা তার সবথেকে সা থেকে এবং তার সবথেকে রে কমল রে লাগছে কমল সরি তা কোমল রে লাগছে এবং তার সব থেকে মা পর্যন্ত যাবো তার সব থেকে গা মা পর্যন্ত যাবো আমরা যেমনটা জানেন তো ওখানে রয়েছে এরকম হরে রাম হরে রাম 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 হরে হরে কেমন তাহলে হরে সা সা হরে রাম হরে সা সা হরে রামটার সরগম হচ্ছে সা সা কোমল রে সা হরে রাম তারপর রয়েছে হরে রাম হরে রাম পরে হরে রামটা হচ্ছে নি কোমল ধা নি হরে রাম ওকে তাহলে হরে রাম হরে রাম সেটা হচ্ছে হরে হরে রাম হরে রাম এরপরে আসবো রাম 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 গামা রাম 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 কমল ধা পামা রাম রাম ওকে তারপরে আসছে হরে 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 গামা হরে 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 তো সেকেন্ড লাইনটা কেমন হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এই যে দুটো লাইন শিখলাম ফার্স্ট পার্ট ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন এই দুটোকে আমরা রিপিট বাজাবো অর্থাৎ আর একবার গেয়ে নেবো পুরোটা গাওয়ার পরে আমরা কী করবো সঙ্গে সঙ্গে চলে যাবো এরপরে যে পার্টটি রয়েছে অর্থাৎ অন্তরা রয়েছে সেকেন্ড পার্ট সেই পার্টে চলে যাবো তো দেখে নেবো কেমন আছে সেকেন্ড পার্ট অর্থাৎ অন্তরা তো আপনারা চাইলে কিন্তু ফার্স্ট পার্টটা দুবার গাইতে পারেন দুবার গেয়ে নিয়ে তারপরে সেকেন্ড পার্টে ঢুকতে পারেন আবার চাইলে আপনার সেকেন্ড পার্ট দুবার গাওয়ার পরে একবার মিউজিক দিতে পারেন শুধুমাত্র না গেয়ে সেটাই শুধু বাজিয়ে আসতে পারেন সেকেন্ড পার্টে আসতে পারেন আর এখানে বলে রাখি ফার্স্ট আমাদের যে দুটো লাইন রয়েছে এখানেও আর সেই দুটো লাইনের যে সেকেন্ড লাইনটা রয়েছে সেটা আমরা অলরেডি কিন্তু ফার্স্ট পার্টের সেকেন্ড লাইনে বাজিয়ে এসেছি অর্থাৎ একই রকম বাজনা শুধু এখানে আমাদের ফার্স্ট লাইনটা একটু শিখতে হচ্ছে একটু কষ্ট করে তারপরে কিন্তু সেই সেকেন্ড লাইনে যে বাজনা ছিল ফার্স্ট সাইড সেরকমই বাজনা কিন্তু
এখানে। তো চলুন দেখে নেবো কেমন আছে, এবং আমরা কিন্তু তার সপ্তাহের মা পর্যন্ত যাবো এবার, রোজ এরকম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যখন শেষ হবে এই লাইন, সঙ্গে সঙ্গে আবার আমরা কিন্তু স্থায়িত্বে ঢুকে যাবো। তো আমরা সেটা পরের দিকে যাচ্ছি। তো আমরা দেখে নেবো ফার্স্ট লাইনটা এই সেকেন্ড পার্টের, অর্থাৎ অন্তরার শুরু হচ্ছে কিন্তু এরকম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গামা কোমল ধা নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপর হচ্ছে হরে হরে সা সা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিশা হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ বাজনাটা হচ্ছে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, তারপরে আছে কৃষ্ণ কৃষ্ণ, সেটি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কোমল রে, তার সপ্তকের কোমল রে গা কৃষ্ণ কৃষ্ণ মামা কৃষ্ণ কৃষ্ণ। ওকে, তারপর আসছে হরে 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 হরে। তো ফার্স্ট লাইনটা কেমন আবার একটু ধীরে দেখে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এরপরে যাব সেকেন্ড লাইন। তো সেটার বাজনা কিন্তু অলরেডি আমরা সেকেন্ড ফার্স্ট পার্টে সেকেন্ড লাইন যেমন শিখেছিলাম সেরকমই। হরে রাম হরে রাম 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 হরে হরে। কেমন হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তো সেকেন্ড পার্টটা আমি পুরোটা আবার একটু গেয়ে শোনাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সঙ্গে সঙ্গে ফার্স্ট পার্ট ডুববো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পুরো ভৈরব রাগের উপরে হরিনাম সংকীর্তন। আশা করি আপনারা শিখতে পেরেছেন বা তুলতে পেরেছেন। এর থেকে আরও স্লোলি গাইতে পারলে, আরও ফিল দিয়ে গাইতে পারলে জিনিসটা আরও ফুটবে। কিন্তু আমি একটু কাটা কাটাভাবে দেখালাম যাতে আপনাদের আর কি বুঝতে সুবিধা হয়। তো আপনারা আগে ভালো করে আরোহ অবরোহ এবং পকারটা ভালো করে একটুখানি করে নেবেন, তাতে কি হবে ভালো হবে আপনাদের জন্য সুরটা বুঝতে আর কি ভৈরব রাগের। হ্যাঁ, আর
ফিল দিয়ে গাইতে হবে। সেকেন্ড পার্ট শেষ হওয়ার অন্তরে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট পার্ট গিয়ে নেবো, চলে আসবো আর কি। ফার্স্ট পার্ট গিয়ে নিয়ে আবার সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট গাওয়ার পরে আবার ফার্স্ট পার্ট, এভাবে সার্কেলের মতো কন্টিনিউ করতে থাকবে। আরও ফিল দিয়ে গাওয়া যেতে পারে, কিন্তু এই টিউটোরিয়ালের মধ্যে এভাবে সম্ভব নয়। তো চেষ্টা করলাম টিউটোরিয়াল দেখানোর। এরকম আরও বিভিন্ন ধরনের গানের বা বিভিন্ন গান সম্পর্কিত টিপস ট্রিক্স আসতে থাকবে আমাদের চ্যানেলে, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নিন। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের একটি আঁকা চ্যানেল রয়েছে, এনজে মিউজিক, এনজে আর্ট গ্যালারি। তো যারা যারা আঁকা শিখতে চান, তারা আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। হ্যাঁ, আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন চাইলে। তো শেষ করলাম এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। নমস্কার।